নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি কিছু কিসমিস দেখাতে তোমাকে। আমার ঘরে আজকে প্রচুর কাজ, আমি ভীষণ ব্যস্ত। প্রচুর, দেখো অনেক রকমের কিসমিস হচ্ছে, প্রায় 4 রকমের কিসমিস, আর পুরো 4টে প্যাকেটেও ভরা হচ্ছে। এগুলো কিন্তু আলাদা আলাদা কিসমিস আছে, এক একটা সাইজ অনুপাতে। তো এগুলো দেখো একদম গোল্ডেন, এটা হচ্ছে 2 রকম। এই দেখো বন্ধুরা, এটা 1 রকম আর এটাও 1 রকম। টোটাল হচ্ছে আজকে 4 রকমের কিসমিস, আজ টোটাল 8 পেটি কিসমিসের কাজ হবে। তো এই দেখো পুরো ফাঁকা পেটি পড়ে রয়েছে, আর পুরো এখানটা দেখো, পুরো এই দিকটা দেখো। দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আমার তো ভীষণই ভালো লাগছে, একটা সবুজ, কমলা, হলুদ সব মিলিয়ে কালারটা খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমার কাঁটা, আজকে সময় সময় রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো আমি কাজেও লেগে পড়েছি, এগুলোকে ভরে নেওয়া হয়েছে আন্দাজ মতন, তারপর এটাকে এরকম ভাবে ওজন করা হয়। এই দেখো বন্ধুরা, এগুলো 1/2 কেজি প্যাকেট হয়, তো 505 গ্রাম ওজন করা হবে, যেহেতু এগুলো প্যাকেটে আবার ভর্তি করা হবে সিল করে, তাই এটা 505 গ্রাম ওজন দেওয়া হবে। এগুলো হোলসেলে বিক্রি করা হয়, তোমাদের যদি কারো দরকার থাকে তো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে একটু কল করে নেবে। আজকে আমি ভীষণ ব্যস্ত, কারণ সময়ে অর্ডারটা আসেনি, অনেক দেরিতে এসছে, তাই আজকে কাজগুলো সব শেষ করতে হবে। এই দেখো এই দেখো বন্ধুরা, এরপরেও এই কালো কিসমিস আছে 1 পেটি, এটারও কাজ করা হবে আজকেই, এটাকেও আজকে প্যাকিং করতে হবে পুরো কালো। এটা স্বাদে একটু টক ভাবটা একটু বেশি, আর কি কি হয় গুণাগুণ আমি তো জানি না, তো আমার এটাই কাজ প্যাকিং করা। আর এই পেটিটা প্যাকিং করলেই, আর এগুলো সিল করে তারপর রেডি করতে হবে, প্রচুর মাল রেডি করতে হবে আজকে। তো এই দেখো বন্ধুরা, এত প্যাকেটের কাজ আজকে আমি একা করে শেষ করতে পারবো না, তাই আমার বর একটু আমাকে সাহায্য করছে। এই দেখো এটা আমার বর। তো তোমার কিছু বলার আছে আমার চ্যানেলে একটু বলো। আজকে অনেক কাজের চাপ, তাই একটু ফটাফট কাজগুলো সেরে নিচ্ছি, এরপর এই অর্ডারগুলো আমাকেই নিয়ে যেতে হবে। যদি কারোর অর্ডার থাকে তাহলে কন্ট্যাক্ট করতে পারো, আমি মাল পৌঁছে দেবো, এটাই আমার বলার। আর একটা কথা যেটা বলার, যেটা এই চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এটা করবে। ঠিক আছে, তো দেখো আজকে তোমাদেরকে আমার বরের সাথে পরিচয় করে দিলাম বন্ধুরা, আর এটা বিশেষ করে জানাও আমাকে কমেন্ট করে তোমাদের এই জায়গাটা কীরকম লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা, এগুলো আমাকে পুরোটা রেডি করতে হবে, আমার মেয়ে এখানে স্কুল থেকে এসে ব্যাগটা পুরো উল্টে ফেলে দিয়েছে। এই দেখো এই সাইডেও রয়েছে কিছু, এগুলো ওজন করা হয়ে গেছে, আর এইগুলো পুরোটাই ওজন করতে হবে, তারপর এটাকে সিল করে রেডি করতে হবে। তো এই দেখো বন্ধুরা, এগুলো ওজন হয়েছে, তো এরপরে এই পুরো প্যাকেট সব সিল হবে, রেডি হবে, সেগুলো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো আমার ভিডিওটা। এই দেখো বন্ধুরা, অনেকগুলো প্যাকেট রেডি হয়ে গেছে, ও এক ধারে ওজন করতে লেগে গেছে, তো আমিও সিল করতে লেগে গেলাম, নইলে তাড়াতাড়ি হবে না, আজকে খুব তাড়াতাড়ি আছে, পুরো সন্ধ্যে লেগে যাবে আর একটু পরেই এগুলো নিয়েও চলে যাবে। আমার মেশিনটাও আমার খুব একটা ভালো নেই, প্রচণ্ড ডিস্টার্ব করছে, জানি না এগুলো একসাথে এতগুলো সিল করতে পারবো কি না। এই দেখো বন্ধুরা, আর এগুলো পুরো আলাদা আলাদা পেটিতে আমাকে ভর্তি করতে হবে, তারপর এগুলো টেপ দিয়ে দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকবো আমার ভিডিওটা, প্লিজ মাঝখানে কেউ ছেড়ে দেবে না। এই দেখো বন্ধুরা, এবার আমি সব কিসমিস সিল করে নিয়েছি, এখানে পুরো আলাদা আলাদা করে নিয়েছি, দেখো 4 রকমের প্যাকেট পুরো আলাদা আলাদা হয়ে গেছে,
খুব ভালো করে দেখলেই বুঝতে পারবে। পুরো চারটে সাইজের কিশমিশ আছে, সেটা প্যাকেটের উপর থেকে হয়তো বোঝা সম্ভব নয়, কিন্তু এতে পাশে থেকে বোঝা যাবে হাতে নিলে। এগুলো হচ্ছে কাজু টিন, এখানে রাখা হয়েছে, প্রচুর কাজু আছে এখানে। আর এই দেখো এরকম ভাবে আমি কিশমিশগুলোকে প্যাকিং করছি। এই দেখো বন্ধুরা, এরকম একটা ছুঁচ নিয়ে নিয়েছি মোটা সাইজে, তো এরকম ভাবে ফুটো করে দেবো। এই ফুটোটা করছি কারণ হাওয়াটা চলাচল হওয়া ভীষণ দরকার, নাহলে কিশমিশগুলো খারাপ হয়ে যায়। আর এরকম ভাবে ভরতে থাকবো, এই সাইডে এপার ওপার করে দিলে খুব ভালো করে হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।